আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে আলোচনা করব কবুতারের হ্যান্ড ফিটিং বিষয় নিয়ে আজকের মূলত আমার ভিডিওটির মেন বিষয় যে কবুতারকে আমরা প্রতিদিন সচরাচর যেসব খাবার খেতে দিই সেসব খাবার দিয়ে কিভাবে বাচ্চা কবুতারকে হ্যান্ড ফিডিং করানো যায় আজ তারই প্রসেস দেখাবো আপনাদের তো হ্যান্ড ফিডিং করতে গেলে আমাদের বলা যায় যে চারটি উপাদান লাগবে চারটি উপাদানের মধ্যে একটি উপাদান হলো কবুতার এই কবিতারকেই মূলত আমরা খাবার খাওয়াবো এবং অন্যান্য হিসাবে লাগবে এই খাবার খাওয়ানোর জন্য এই একটি জিনিস এটি অনেকেই চেনেন এটি অনলাইনে কিনতে পাওয়া যায় বিভিন্ন জায়গাভেদের দাম হয়তো তিনশো টাকা থেকে সাড়ে চারশো টাকা পর্যন্ত হতে পারে এবং দেখুন দর্শক এখানে আছে শুধুমাত্র ধান ভুট্টা ভাঙ্গা হেডকো আর পানি তো প্রথমে আপনাদের কবুদারকে হ্যান্ড ফিডিং করতে হলে এই যে যন্ত্রটি দেখছেন এতে পানি নিতে হবে দর্শক দেখুন পানি নিলাম পানি মোটামুটি একটু আন্দাজ করে নেবেন তবে বেশি নেবেন না দর্শক আপনারা নলের ভিতরে এবারে এই গম ভুট্টাভাঙ্গা ও ডেচা আমি যেগুলো নিয়েছিলাম এগুলো আপনারা ভরবেন তবে ইচ্ছা করলে আপনারা এতে সামান্য পরিমাণে একটু তেলও দিতে পারেন তবে আমি যেহেতু তেল অ্যাড করিনি দর্শক হয়তো আপনারা দেখতে পারতেছেন যে এরকম জিনিসটি উলটিয়ে ধরলে পানি চলে আসে পানি দিয়ে গমগুলোকে আপনারা একটু ভিজিয়ে নেবেন এবং তাড়াতাড়ি কবুতরটিকে খাইয়ে দিবেন দর্শক দেখলেন দেখলেন আপনারা কিভাবে কবিতাটিকে খাওয়ালাম তবে যদি আপনারা একটু তেল ব্যবহার করেন তাহলে দেখা যাবে যে কবুতারের পেটে খাবারটি খুবই তাড়াতাড়ি চলে যাবে অনেক সময় তেল ব্যবহার করলে দেখা যায় যে পায়খানা একটু এদিক সেদিক হতে পারে সেক্ষেত্রে আমি সেই সাবধানতা অবলম্বন করে তেলটি ব্যবহার করিনি তেল ব্যবহার করলে আপনারা সরিষার তেল ব্যবহার করতে পারেন খুবই অল্প পরিমাণে সাথে ইসাকল অথবা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তবে আপনারা সব একটি বড় জিনিস খেয়াল রাখবেন আমি যেই সাইজের বাচ্চা নিয়েছি আপনারা অবশ্যই এই ধরনের বাচ্চা নেবেন এর থেকে সামান্য ছোটো সাইজের বাচ্চা নিতে পারেন অনেকে অনেক ছোটো বাচ্চাকে খাওয়ানোর ই করেন কিন্তু দেখা যায় যে অনেক সময় ছোটো বাচ্চাদের খাবার খাওয়াতে গেলে ওদের শ্বাসনালিতে শ্বাসনালি না সরি দুঃখিত ওদের যে খাবারের যে নালি যেটা আছে ওই নালি পথে অনেক সময় এই যন্ত্রটির জন্য নালিতে ক্ষয় হতে পারে যার ফলে কবুতার কিন্তু মারাও যেতে পারে তাই আপনাদের বলব অবশ্যই এরকম সাইজের কবুতার নিবেন পিতা মাতাদের খাওয়ানোর সাথে সাথে দু একবার আপনারা এটা দিয়ে কবুতারকে খাওয়াই দিলেই যথেষ্ট কবুতারের পেট ভরে যাবে আশা করি সবাই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন মূলত মূলত আজ আমার মেন বিষয় ছিল আপনারা কীভাবে কবুতরকে ধান ভুট্টাভাঙ্গা রেচা বা হেডকো যেটা বলে এটা খাওয়াবেন আর কি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে